আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব আর্ক জিআইএস বা আর্ক ম্যাপে কিভাবে সামারি স্ট্যাটিস্টিক কে ক্যালকুলেশন করতে হয়, এটি আমরা শেখার চেষ্টা করব। এর জন্য আমাদের কাছে একটি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্কওভার সেট ফাইল রয়েছে। আমরা এই সেট ফাইলের অ্যাট্রিবিউট টেবিলটাকে একবার চেক করে দেখব। অ্যাট্রিবিউট টেবিল আমরা দেখতে পাচ্ছি যে এখানে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্কওভার রয়েছে, সেই সঙ্গে ব্লক যে নেম আছে ব্লক নেম এখানে শো করছে। অর্থাৎ এই যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্কওভার রয়েছে এটি অনেকগুলো ব্লকে রয়েছে এবং সমস্ত ব্লকের যে ডেটা আমাদের এখানে ব্লকের নাম আছে এবং সেই ব্লকের এগেনস্টে যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্কওভার রয়েছে সেটি এখানে রয়েছে। তো আমরা সবচেয়ে প্রথম এখানে একটি এরিয়া ক্যালকুলেশন টেবিল ফিল্ড তৈরি করব। এখানে মনে রাখতে হবে এরিয়া ক্যালকুলেশনের জন্য আমরা যাব এখানে যাব দিয়ে ফার্স্ট একটি আমরা এখান থেকে আগে স্টপ এডিটিং করব। এডিটিং যেন অপশন যেন অন না থাকে আমরা এখানে যাব যে টেবিল অপশনে দিয়ে এখানে অ্যাড ফিল করব। অ্যাড ফিল করে একটি নতুন ফিল্ড নেবো যার নাম দিচ্ছে এখানে এরিয়া এবং এরিয়ার পরে এখানে আমরা এরিয়াতে আমরা যে ক্যালকুলেশন করব পয়েন্টের পরে দুটি ভ্যালু নিতে চাইছি সেই জন্য এখানে ডবল ডবল করে এখান থেকে ওকে ওকে করার পরে ওকে করব। এরপরে আমরা এর উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখান থেকে আমরা ফিল্ড ক্যালকুলেট জিওমেট্রিতে যাব। এখানে ইয়েস ক্যালকুলেটর জিওমেট্রিতে গিয়ে এখানে আমরা দেখতেই পাচ্ছি স্কোয়ার মিটার এখানে শো করছে। স্কোয়ার মিটার এটি আমরা স্কোয়ার কিলোমিটারে রাখছি অবশ্য একটা রিকোয়ারমেন্ট যা খুশি করা যেতে পারে। তো এখান থেকে আমরা এটি এখান থেকে ওকে করব। এটি অনেক ডেটা থাকার কারণে কিছুক্ষণ ব্রাউজিং টাইম লাগবে। তোমরা ফাইনালি দেখতে পাচ্ছি যে এখানে এরিয়া ক্যালকুলেশন হয়ে গেছে। এরপরে আমরা এটিকে এখান থেকে ক্লোজ করব এবং আমাদের যে টেবিল টুলবার রয়েছে এখানে আর টুলবার জাস্ট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে আর টুলবারটি ওপেন হবে এবং আফটার ওপেন আমরা এখানে যাব অ্যানালাইসিস টুলের মধ্যে যাব। অ্যানালাইসিস টুলের মধ্যে গিয়ে আমরা দেখব স্ট্যাটিস্টিক। এই স্ট্যাটিস্টিক এখানে গিয়ে আমরা পাবো যে সামারি স্ট্যাটিস্টিক। সামারি স্ট্যাটিস্টিক ডবল ক্লিক করলে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। এখানে গিয়ে ইনপুট টেবিলের জায়গায় আমরা এলইউএলপি কে এখান থেকে সিলেক্ট করব। এলইউএলপি এলইউএলপি তে আমাদের এলইউএলসি সিলেকশন হয়ে যাওয়ার পরে আমরা এই ফাইলটাকে কোথায় রাখতে চাইছি এবং কি নাম দেব সেটি সেট করব। তবে এখানে মনে রাখবে যে বেসিক্যালি এটি সি ড্রাইভের কোন ডিফল্ট ফোল্ডার ইজ দ্য বেস্ট লোকেশন ডিফল্ট ফোল্ডার বেস্ট লোকেশন। এরপরে আমরা এখানে স্ট্যাটিস্টিক্যাল ফিল্ডে যাব। আমরা স্ট্যাটিস্টিক্যাল ফিল্ডে গিয়ে এখানে এরিয়া কে আমরা ফিল করব। এই যে এরিয়া হলো আমাদের স্ট্যাটিস্টিক্যাল ফিল্ড। এরিয়াটাকে পার পরে এখান থেকে স্ট্যাটিস্টিক দিয়ে কি হবে তাহলে এরিয়া এখানে আমরা এরিয়ার এখানে কাজ করতে পারি। ফের আমরা আরো একটা জিনিস বার করতে পারি যে স্ট্যাটিস্টিক্যাল ফিল্ডে আমরা এরিয়া থেকে নিলাম দিয়ে এখানে সামের পরে আমরা ম্যাক্সিমাম বার করতে পারি ম্যাক্সিমাম বার করতে পারি। আমরা আবারও এরিয়াকে নিয়ে মিনিমাম বার করতে পারি যে এরিয়া নিলাম এরিয়া নিয়ে এখান থেকে গিয়ে মিনিমাম বার করতে পারি যদি মিনিমাম আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন বার করতে পারি। এখান থেকে আমরা যাবো কিছু ফার্স্ট রাউন্ড আমরা এখান থেকে সিলেকশন করবো এরিয়া যে এরিয়া এরপরে আমরা এখানে যাবো এখানে গিয়ে আমরা যা খুশি সিলেকশন করতে পারি। এখানে একটি মাত্র ফিল্ড নেওয়া যেতে পারে তার নয় এখানে এখন ফিল্ড অ্যাড করা যেতে পারে লাস্ট পাঁচটা আছে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন আমরা নেওয়ার পরে এখানে ক্যাপ ফিল্ড এটা মোস্ট ইম্পর্টেন্ট যে ক্যাপ ফিল্ড আছে এখানে অপশনাল হলেও কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা কিসে রেখে দিতে চাইছি। তো আমরা সবচেয়ে প্রথম চাইবো যেটি আমাদের ব্লক নেম বা নেম যেটা রয়েছে নেম ফাইল নেম আমরা এখান থেকে সিলেকশন করবো নেম এবং নেমের এগেনস্টে আমরা এলইউএলসি কে চাইবো এবং এলইউএলসি এগেনস্টে এইগুলো হচ্ছে আমাদের ক্যালকুলেশন ফ্রেম এটি সেট করার পরে আমরা এখান থেকে এরপর আমরা এখানে প্রসেসিং দেখতে পাবো অথবা আমরা জিও প্রসেসিং এ যাবো। জিও প্রসেসিং এ গিয়ে আমরা রেজাল্টে যাবো রেজাল্টে গিয়ে কারেন্ট সেকশনে গিয়ে দেখবো যে হচ্ছে এবং ফাইনালি এটা কমপ্লিট হয়ে যাবে। এবং এটি কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরো আলাদা একটি ফোল্ডার এখানে এই ফাইল এখানে শো করছে এর উপর আমরা রাইট ক্লিক করে এটি ওপেন করব এবং রাইট ক্লিক করে ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের নতুন যে অ্যাট্রিবিউট টেবিল এখানে শো করেছে যে অ্যাট্রিবিউট টেবিল শো করেছে এখানে আমরা যেটি চেয়েছিলাম যে ফার্স্ট আমরা নেম কাজ চাইবো এই যে প্রথম আমরা নেম এসেছি দার্জিলিং পালবাজার ইজ দ্য নেম ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি অফ স্টাডি এরিয়ার ফার্স্ট পার্টি। তো এইভাবে নেম এই নেমে আমরা যে এগ্রিকালচার এসছে বিল্ড আপ এসছে ফেরোল্যান্ড এসছে এবং তার যে ফ্রিকোয়েন্সি গুলো এসেছে সাম এরিয়া এসেছে ম্যাক্সিমাম এসছে মিনিমাম এসছে এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন এসছে এভাবে কিন্তু পুরো ডেটাকে আমরা এভাবে এখান থেকে এরপর আমরা এই ডেটাটাকে এক্সপোর্ট করতে পারি অথবা এখানে
বা এখান থেকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট কল করতে পারি এখান থেকে, এখান থেকে গিয়ে আমরা সিলেক্ট কল করতে পারি। এবং সিলেক্ট হওয়ার পরে এখান থেকে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমরা কপি সিলেকশন এবং এক্সেল পিজে গিয়ে আমরা এখানে এসে নিজে টেস্ট খুলে ফেল, এখানে গিয়ে টেক্সট ফরম্যাটে নিয়ে আমরা টেস্ট করবো। এটি টেস্ট হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা যা চেয়েছিলাম তার আমাদের অপারেটিং ফাইল যেমন তৈরি হচ্ছে আইডি, এটা আমরা এখান থেকে ইউজার, এখানে আমরা নেম পেয়ে গেছি এবং প্রতিটা যে নেম রয়েছে তার হচ্ছে নেম অর্থাৎ কমন নেম হচ্ছে এটি। এখানে আমাদের যদি দেখি আমরা এই দার্জিলিং পালবাজারের মধ্যে এর হচ্ছে ল্যান্ডিং পয়েন্ট কভার যদি ছিল যদি এসেছে এটা এখানে কোপ হচ্ছে এবং কার যে ফ্রিকোয়েন্সি আছে নাম্বার অফ হচ্ছে সেট ফাইল যেগুলো ছিল সেগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। সেই জন্য আমরা ম্যাক্সিমাম পাচ্ছি, মিনিমাম পাচ্ছি, সাম ইন্ডিয়া পাচ্ছি, আমরা যা কিছু স্ট্যাটিস্টিক্স আনতে চেয়েছিলাম সবই এখানে পেয়ে যাচ্ছি। এভাবে আমরা আর যে আছে সামারি স্ট্যাটিস্টিক্স করতে পারি বা সামারি স্ট্যাটিস্টিক্স করতে পারি।